ঈদের আর মাত্র দুই দিন বাকি। ঈদের শেষ মুহূর্তে মুন্সিগঞ্জের গরুর হাটের বেচা কিনা পুরোপুরি জমে উঠেছে। এবছর মুন্সিগঞ্জ জেলার ছয়টি উপজেলায় মোট ৪২টি গরুর হাট বসেছে। এই মুহূর্তে আমি রয়েছি মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর গরুর হাটে। সকাল থেকে আমি পুরো হাটটি ঘুরে দেখেছি। এই হাটটি পুরো গরুতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং ক্রেতাদেরও বেশ উপস্থিতি আমি এখানে লক্ষ্য করেছি। এই হাটে ৫০,০০০ টাকা থেকে শুরু করে ১.৫ লাখ, ২ লাখ, ২.৫ লাখ, ৩ লাখ টাকার মধ্যে গরু বেচা বিক্রি হচ্ছে। তবে বেশ কয়েকজন ক্রেতা আমার কাছে গরুর দামের কথাটা বলেছেন এবং এই বিষয়ে আমি কয়েকজন গরু বিক্রেতার সাথে কথা বলেছি। তারা আমাকে যেমনটা জানিয়েছেন, আসলে এই বছর গোখাদ্যের যে গরুর যে খাবারের দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং গরু লালন পালনের খরচও বেড়ে গেছে, যার কারণে গরুর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে গরুর দাম যাই হোক, কুরবানির ঈদ বলে কথা, ক্রেতারা তাদের সাধ্য অনুযায়ী পছন্দের গরুটি কিনতে পেরেই খুশি। তবে হাটের আইন শৃঙ্খলার বিষয়ে আমি জেলা পুলিশ সুপারের সাথে কথা বলেছি। তিনি আমাকে যেমনটা জানিয়েছেন, এবছর মুন্সিগঞ্জে ৬টি উপজেলায় মোট ৪২টি গরুর হাটের আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রতিটা হাটেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোথাও কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথেই পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এই ছিল মুন্সিগঞ্জের গরুর হাট থেকে আমার কাছে সবশেষ তথ্য।